আসসালামু আলাইকুম বিভিন্ন কবুতর প্রেমী ভাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। বিভিন্ন কবুতরের পক্ষ থেকে আজকে আরো একটি নতুন আলোচনা নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তোমরা যারা কবুতর পালন করি, একটি সঠিক কবুতর কিভাবে চিনা যায় এই বিষয়টা কিন্তু আমরা জানি না। তো সঠিক একটি কবুতর চিনতে গেলে বা জানতে গেলে কোন কবুতরগুলো ভালো উড়ে এই বিষয়টা জানতে গেলে অনেকগুলো বিষয় আপনাদের জানা দরকার। তো অনেকগুলো বিষয় জানার ভিতরে কিছু বিষয় রয়েছে, সেই বিষয়গুলো আমরা অনেকেই জানি না, অনেকেই বুঝতে পারি না। তো আজকে এমন একটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে যে একটি কবুতর, ভালো একটি কবুতর কিভাবে সংগ্রহ করতে পারেন এই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি দেখার পর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, আর এই ভিডিওটি অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আজকের এই ভিডিওতে যদি আপনি প্রথমবারের মতো হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে রাখবেন পরের ভিডিওটি সবার আগে পেতে। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, অসংখ্য ধন্যবাদ ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন। চলুন মূল ভিডিও শুরু করা যাক। একটি ভালো কবুতর চিনতে গেলে অনেকটি বিষয় আপনাদের জানা দরকার। তো অনেকটি বিষয়ের ভিতরে আজকে এমন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি যা আপনাদের অনেকেই জানেন না বা অনেকেই বুঝতে পারেন না। অনেকটি বিষয়ের ভিতরে আমি পাঁচটি বিষয় আগে আমি দেখিয়ে দিয়েছিলাম বা অনেক পাঁচটি বিষয় নিয়ে আমি অলরেডি ভিডিও করে রেখেছি। তো সেই ভিডিওগুলো যদি আপনারা না দেখে থাকেন, অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্কগুলো পেয়ে যাবেন, অথবা আমার এই আই বাটনে সেই ভিডিওগুলো দিয়ে দেবো, সেখান থেকে একটু কষ্ট করে দেখে নেবেন। আমার পিছনে আমার লফট, লফটের হয়তো আপনারা কবুতরের শব্দ শুনতে পারছেন। তো আমি কিছুক্ষণের ভিতরে আমি আপনাদের লফটে নিয়ে যাবো, লফটে নিয়ে আমি সেই কবুতরটি দেখাবো যে কোন বিষয়টা আপনারা দেখলে বা কোন বিষয়টা খেয়াল করলে একটি ভালো কবুতর বা একটি উড়ানোর জন্য একটি ভালো কবুতর সংগ্রহ করতে পারবেন। সেই পাঁচটি বিষয়ের ভিতরে কিন্তু এই বিষয়টা হলো ছয় নম্বর বিষয়। তো আমি আস্তে আস্তে সেই পাঁচটি বিষয় বা সেই পাঁচটা বিষয়ের চাইতে ছয় নম্বর বিষয়, সাত নম্বর বিষয়, এই বিষয়গুলো নিয়েও আমি আস্তে আস্তে ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তো মূলত পাঁচটি বিষয়ের ভিতরে এটা হলো ছয়টি বিষয়। তো ছয়টি বিষয়ের ভিতরে যে বিষয়টা আমাদের খেয়াল করা দরকার সেই বিষয়টা হলো একটি কবুতরের পর এবং দম। তো এখানে আমি ছয় নম্বর বিষয়টা হলো এটাই আমি দেখাতে চাচ্ছি যে হয়তো আমি ভিডিওতে বলেছিলাম যে পলক পর বলতে কি, পর বলতে এমন কিছু বিষয় বোঝায় যে তীর পালক। তো এই তীর পালক বা তরোয়াল পালকের পার্থক্য কি? তো এখানে আমার দেখতে পাচ্ছেন যে এগুলো কিন্তু তীর পালক। তো তীর পালক এমনকি তরোয়াল পালক, তো এই বিষয়টা একটু খেয়াল করবেন। কেননা এখানে যে পালকগুলো দেখতে পাচ্ছেন এই পালকগুলো কিন্তু খুবই লম্বা আকৃতির। তো এখানে আমি বলতে চাচ্ছি যে এই পালকগুলোর ব্যাপারে এই পালকগুলো কিন্তু একটু লম্বা আকৃতির, কেননা এই লম্বা আকৃতির পালকগুলো খুবই ভালো একটি কবুতর হিসেবে ধরা যায়। তো দ্বিতীয়ত হলো আপনার যে দমগুলো দেখতে পাচ্ছেন এই দমগুলো কিন্তু একটি মন্দ দমের একটি কবুতর। তো এই দমগুলো কিন্তু অন্যান্য কবুতরের চাই তুলনায় কিন্তু এই দমগুলো খুবই শর্ট একটি দম, খুব শর্ট দম। তো কেননা এই শর্ট দম বা লম্বা পালকের যে গুণটা রয়েছে এই কবুতরগুলো ভালো উড়ে, এমনকি সেই কবুতরগুলো ভালো একটি ফ্লাইং করে। তো এই কবুতরগুলো পিনিকে যেতে খুব ভালো একটি ভালো রেজাল্ট করে। তো এখানে দেখতে পাচ্ছেন, ভালো করে ফলো করুন, এখানে কিন্তু মূলত পর এবং দম, ভালো করে চেক করুন, পর এবং দম দুইটাই কিন্তু এক মাপের। আশা করি আপনাদের এই বিষয়টা আমি দেখাতে পেরেছি। এখানে কিন্তু পর এবং দম দুইটাই কিন্তু এক মাপের, তো পাশাপাশি রয়েছে। তো আমি আরেকটি কবুতর দেখাই, কেননা আপনাদের ভালোভাবে না দেখা বুঝতে পারবেন না। সর্বভাবে আমি একটি চিলা কবুতর নিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন যে চিলা কবুতরটি অরেঞ্জ একটি চিলা। তো এই চিলাটি খুব ভালো মানের একটি চিলা, এই কবুতরটি ভালো মোটামুটি ভালো উপরে উঠে বা ভালো সময় ফ্লাইং করে। তো এই কবুতরটিও কিন্তু তীর পালকের একটি কবুতর। তো বিশেষ করে এই পালকগুলো সোজা, এমনকি এই কবুতরটি একটি তীর পালকের কবুতর। তো এটা হলো আপনার শর্ট, তো বিশেষ করে এটা হলো শর্ট পরের, এটা পরগুলো খুবই খাটো। আর এর দমটারও যে রয়েছে এই দমটা কিন্তু মূলত শর্ট দম, এর দমগুলো কিন্তু শর্ট দম। দম শর্ট হওয়ার পরেও কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে প্রায় এক থেকে দেড় ইঞ্চি পর্যন্ত দূরে। তো সেই কবুতরটার তুলনায় কিন্তু এই কবুতরের যে দমটা রয়েছে এই দমটা কিন্তু অনেকটা লম্বা, পরের চাইতে কিন্তু এই দমগুলো অনেকটা লম্বা। তো এ ফলে বোঝা যায় যে এই কবুতরটির চাইতে কিন্তু আমি যে আগে যে কবুতরটি দেখিয়েছিলাম সেই কবুতরটি মূলত এই কবুতরটির চাইতে সেই কবুতরটি ভালো। তো আশা করি এই বিষয়টা আপনারা খেয়াল করেছেন। তো চলে আমি আরেকটি কবুতর দেখাই আপনাদের, কেননা এই বিষয়টা আপনাদের বুঝতে সম্পূর্ণভাবে বুঝতে সুবিধা হবে। এখানে আমার কাছে আরও একটি নর। তো এই নরটি একটি বাঘা একটি নর। তো এই নরের
পরগুলো কিন্তু দেখেন মূলত তীর পালকের একটি কবুতর। তো এই পালকগুলো কিন্তু তীর পালক হিসেবে পরিচিত। আমার কাছে যে কবুতরগুলো রয়েছে সেই সবগুলো কবুতরই মোটামুটি তীর পালকের কবুতর। তো এখানে যে দমগুলো রয়েছে এই দমগুলো থেকে খেয়াল করুন, দমগুলো তো মূলত ওরার চাইতে দমগুলো একটু লম্বা আকৃতির। তো এখানে এই বিষয়টা আমি বোঝাতে চাইছি যে এই কবুতরটা তেমন একটি ফ্লাইং করে না, কেননা এই কবুতরটি ফ্লাইং না করার কারণ কি? তো এটা তীর পালক হলেও কিন্তু দেখুন খেয়াল করুন এই পালকগুলো লম্বা হলেও কিন্তু লেজের চাইতে অনেকটা খাটো। তো পাশাপাশি আপনারা খেয়াল করবেন যে আপনার লেজের চাইতে বা পরের চাইতে লেজ যাতে পাশাপাশি থাকে। তো এই বিষয়টা খেয়াল করবেন তাহলে আপনি একটি ভালো কবুতর সংগ্রহ করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন এই বিষয়টা, আপনাদের বুঝতে কোনো রকম সমস্যা হয়নি। বাকি যে দুইটা কবুতর দেখিয়েছি, তো প্রথম যে কবুতরটা আমি দেখিয়েছিলাম এটা হলো সেই কবুতরটি। তো মূলত এই কবুতরগুলো কেন ভালো হয় বা এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। তো বাকি দুইটা কবুতরের পাশাপাশি কিন্তু এই কবুতরটা দেখেন লেজ বা দম। তো আমি ভালো করে দেখাই, এখানে দেখেন লেজ বা দম দুইটাই কিন্তু পাশাপাশি। আমি একটু ভালো করে দেখাই, এই দেখেন দম এবং লেজ দুইটাই কিন্তু খুবই পাশাপাশি। তো এই কবুতরগুলো ওই কবুতরগুলোর চাইতে এই কবুতরটা সবচাইতে ভালো। তো এই ফলেই বোঝা যায় যে একটি কবুতরের ভালো ডিমেন্ড দেখতে গেলে বা ভালো একটি সাইড দেখতে গেলে সবগুলো সাইড অলরাউন্ডার হওয়া প্রয়োজন। তো অলরাউন্ডার কীভাবে বুঝবেন বা কীভাবে জানবেন এই বিষয় নিয়ে আমি আস্তে আস্তে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আশা করি এই বিষয়টা আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন যে একটি কবুতরের পিছনে কোন কোন বিষয়গুলো থাকা দরকার। তো পাঁচটি বিষয় নিয়ে অলরেডি আমি ভিডিও দিয়ে রেখেছি। আমি এই বিষয়টা দেখানোর কারণ হলো এটাই, এই আমার লফটে যে কবুতরগুলো রয়েছে সবগুলো কবুতরের চাইতে এই কবুতরটা বেশি ফ্লাইং করে, এমনকি বেশি উপরে ওঠে। তো যখন এই কবুতরটি উড়ে তখন আমার কাছে খুবই ভালো লাগে, এমনকি খুব অল্প সময়ের ভিতরে এই কবুতরটি পিনিকে যেতে সক্ষম হয়। তো অনেক সময় ধরে উড়তে পারে, এমনকি এই কবুতরটি খুব তাড়াতাড়ি পিনিকে যেতে পারে। তো কবুতর উড়াতে গেলে আমাদের সবগুলো বিষয় জানা দরকার, সবগুলো বিষয় বোঝা দরকার, তারপরে কিন্তু আমরা একটি কবুতর ভালো একটি কবুতর সংগ্রহ করতে পারবো। তো পাঁচটি বিষয় নিয়ে অলরেডি আমি ভিডিও দেখে রেখেছি, অবশ্যই সেই ভিডিওগুলো দেখে রাখবেন এই ভিডিও দেখার পর। তো এই বিষয়টা অবশ্যই আপনারা জানতে পেরেছেন যে একটি কবুতরের তীর পালক বা তুরোয়াল পালকের পার্থক্য কী, এমনকি সেই পালকগুলো যদি সঠিক থাকে কোন বিষয়গুলো আপনাদের আরেকটু জানলে ভালো হয় সেই বিষয় নিয়েও আজকে আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি বুঝতে কোনো রকম সমস্যা হয়ে থাকে কমেন্ট করে জানাবেন, আমি ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে দেবেন। চ্যানেলে যদি আমরা নতুন নতুন ভিডিও পেতে চান, এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে রাখবেন পরের ভিডিওটি সবার আগে পেতে। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি কেমন লাগলো, পরের ভিডিওটি কোন কোন বিষয় নিয়ে হাজির হতে চাই, কোন বিষয়টা জানতে চান সেই বিষয়ের উপরে অবশ্যই কমেন্ট করবেন। আর আমাদের ফেসবুক পেজে ফলো করবেন, ফেসবুক গ্রুপে অবশ্যই জয়েন করবেন, ফেসবুক গ্রুপে জয়েন করে অবশ্যই আপনার সমস্যাটি আপনারা সেখানে পোস্ট করতে পারেন, আমার সাথে স্পার্ট যারা রয়েছে তারা আপনাকে হেল্প করতে পারবে। অবশ্যই কবুতর বিষয়ে বা কবুতর দাম সম্পর্কে, কবুতরের বিষয় সম্পর্কে, জালালি কবুতর সম্পর্কে আমাদের একটি ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে অনেক ধরনের পোস্ট করা হয়, সেই ওয়েবসাইটের লিঙ্কও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে অবশ্যই ঘুরে আসবেন। আজকের ভিডিও পর্যন্তই, পরের ভিডিও নিয়ে আবার হাজির হবো, সেই মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার কবুতরের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।